আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনারা জানেন ইসরায়েল কিন্তু উগ্র ইহুদিবাদী রাষ্ট্র, এটাকে কিন্তু মদদ দিচ্ছে কিন্তু পশ্চিমারা, বিশেষ করে কিন্তু আমেরিকা ওদেরকে খুব প্রাধান্য দিচ্ছে এবং ব্রিটেনও ছিল ওদের সাথে, যার কারণে কিন্তু ওদের ইয়েটা একটু বেশি বেড়ে গেছে, উগ্রবাদিত্বটা একটু বেশি বেড়ে গেছে। নতুন করে বেনিয়ামিন নেতানিয়াহু কিন্তু আগে প্রধানমন্ত্রী ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, মাঝখান দিয়ে ওরা প্রধানমন্ত্রী অন্য একজনকে নিয়ে আসছিলেন, ওনাকে বাদ দিয়ে এখন আবার বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে আসছেন, কারণ জানে উনি একটু উগ্রবাদী প্রধানমন্ত্রী। এবং এখন উনি একটা সংসদে আইন জারি করছেন, সংবিধানে একটা রুল করছেন যাতে দীর্ঘমেয়াদী ইসরায়েলের প্রধানমন্ত্রী থাকা যায়, এরকম একটা রুল চেঞ্জ করছেন। এটার কারণে কিন্তু সবাই রাস্তায় নেমে পড়ছে, ইসরায়েলের যত নারী পুরুষ যা আছে সবাই, প্রায় লক্ষাধিক মানুষ রাস্তায় নেমে পড়ছে শুধু একমাত্র এই সংবিধানের রুলটাকে চেঞ্জ করার জন্য, এবং বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে কিন্তু সবাই রাস্তায় নেমে পড়ছে। ওরা চায় সুস্থ শান্তিভাবে একটা গণতান্ত্রিক একটা দেশ চায়, এরা মানে সংঘাত চায় না, এটাই বুঝাইতে চাইছে ওরা। যতগুলো রাস্তায় যতগুলো লোকের মানে সাক্ষাৎকার নেওয়া হলো, সবাই বলতেছে যে আমরা বেনিয়ামিন নেতানিয়াহুর অবসান চাই, তাকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। তো এই হিসাবে কিন্তু আপনারা কিন্তু আগেও জানেন ফিলিস্তিনিদের উপর কি যে একটা কঠোর নির্যাতন জেরুজালেম নিয়ে করতেছে ইসরায়েল, এখন আবার নতুন করে পায়না ধরছে, নতুন নতুন ইস্যু নিয়ে আবার মানে জেরুজালেম দখল করার জন্য আবার নতুন একটা পায়না করতেছে। তো দর্শক, আজকে ছিল এই পর্যন্ত ভিডিওটা। আসসালামু আলাইকুম।